হ্যালো সালাম আলাইকুম সবাইকে কি আজকের আশা করছি সবাই ধীরে ধীরে এখানে সবাই জয়েন হয়ে যাচ্ছ যারা যারা লাইভে আছো আমি বলবো তোমরা প্লিজ তোমাদের লাইফটা শেয়ার করো তোমাদের সাথে আমি আজকে মিনিট লেট আর যারা কোর্ডিনেটর আছো তাদেরকে বলবো প্লিজ তোমরা তোমাদের রুমে নিউ যারা আছে তাদের ফ্রেন্ড কে অ্যাড করো আর মেনশন দিয়ে দাও আচ্ছা তোমরা আমাকে একটু কনফার্ম করো আমার কথাবার্তা কি ক্লিয়ার আমার কথাবার্তা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আজকে আমাদের লাইফটা শুরু করব কেউ একজন বলো আমার কথাবার্তা ক্লিয়ার কিনা আমি কমেন্ট দেখছি আমরা জয় আমি একটু পর করে শুরু করছি তোমরা যাতে জয়েন হও আর সুবিধা শোনা যাচ্ছে আমাকে কোঅর্ডিনেটরস আচ্ছা ক্লিয়ার আপু জি আপু ক্লিয়ার ওকে ফাইন আচ্ছা আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটা শুরু করব ক্লাস বলতে গেলে ডিসকাশন ক্লাস না সরি তো তোমরা সবাই আছো তোমাদের সাথে আজকে আমার অনেক কথা আছে তোমাদের অনেক কোয়েশ্চেনের আমার দেওয়া আছে তো সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলি আচ্ছা শুরুতে আমাকে এটা বলো যে ডেন্টাল কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের অনুভূতিটা কেমন তোমাদের মনে কি কি প্রশ্ন আছে সব তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও আমি ইনশাল্লাহ সবকিছু আনসার দেওয়ার ট্রাই করব ওকে এখন অনেকেই জয়েন হয়ে গিয়েছো সুমাইয়া টিনা ওয়ালাইকুম আসসালাম তুলনা আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু উমর ফারুক ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ডেন্টাল ক্লাস কবে থেকে শুরু হবে আমি শুনেছি এগারো তারিখ থেকে এখন বিভিন্ন কলেজে ভ্যারি করতে পারে সেটা হচ্ছে রেসপেক্টিভ কলেজে খবর নিতে হবে আচ্ছা এখন নয়টা বাজে বারো তাহলে আমরা আজকে এই সেশনটা শুরু করি ঠিক আছে হ্যাঁ আজকে আমাদের টপিকটা কি বা আজকে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমরা বলতে যাচ্ছি স্টেপ টু মেডিকেল লাইফ আচ্ছা মেডিকেল অ্যান্ড ডেন্টাল লাইফ হোয়াট টু ডু এন্ড হাউ টু ডু আমরা এখানে কি করব কিভাবে করব ডেন্টালে যখন ফার্স্ট ডে একটা স্টুডেন্ট ভর্তি হয় তারা হচ্ছে শুরুতেই যেটা মানে বুঝে না কিভাবে কি করতে হবে কি বই কিনতে হবে আমি কি করব এখানে কি হয় সবাই তো বলে ডেন্টাল মেডিকেল অনেক কষ্ট এখানে পড়াটার সিস্টেম অনেক মানে ডিফারেন্ট তো অনেক ধরনের কোয়েশ্চেন থাকে এর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে অনেকে বলে ডেন্টালে ভর্তি হয়েছে কেন এমবিবিএস হওয়া নাই এই ধরনের অনেক কোয়েশ্চেন থাকে আমরা কিছুই তেমন জানি না এখানে এখানে মানুষ আসলে করে থাকে একটা ডেন্টিস্টের কাজ কি আমরা জেনারেল পার্সন এখানে যারা আছে ডেন্টিস্ট ছাড়া কি যারা ডেন্টালে পড়ে না তারা সবাই মনে করে হচ্ছে ডেন্টাল মানে একজন ডেন্টিস্ট মানে হচ্ছে সে তা তুলবে সে রুট ক্যানেল করবে এছাড়া তার মাথায় কিছু আসেই না যে একজন ডেন্টিস্ট করতে পারে তো আমি আজকে তোমাদের ওই রিলেটেড কিছু কথা বলবো যে একজন ডেন্টিস্ট আসলে কি কি করতে পারে তো আবার অনেক কনফিউশন দেখা যাচ্ছে পাকিস্তানে খেলা আছে কতক্ষণ ক্লাস হবে তোমার খেলা দেখতে পারো সমস্যা নাই ক্লাসটা রেকর্ডড থাকবে গ্রুপে তো যারা করতে চাও তারা প্লিজ মনোযোগ দাও আজকে এটা ক্লাস না তোমাদের সাথে আমাদের গল্প আচ্ছা আমি এতক্ষণ কথা বললাম আমি কিন্তু আমার পরিচয়টা দেইনি সিনটেল কলেজে ফাইনাল ইয়ারে পড়ছি যদিও বা এতদিন ইন্টার্ন হওয়ার কথা ছিল বাট করোনার কারণে লেট হয়ে গেছে আর আমি এক্সিস্টেন্টাল স্কুলে সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট একাডেমিক কোঅর্ডিনেটর হিসেবে আছি সে সাথে তোমাদের মেন্টর হিসেবে আছি আচ্ছা তাহলে আমরা সামনের দিকে আগাই আচ্ছা আমরা যে ডেন্টাল অ্যাডমিশন নিয়েছি ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি যেটা ডিগ্রি বিডিএস এটা আমরা সবাই জানতো বিডিএস যেটা বলে এটার ফুল ফর্ম আ ফার্স্ট ইয়ারে যখন তুমি ফার্স্ট এ ভাইভা দিতে যাবা তখন তোমাকে শুরুতেই হয়তো জিজ্ঞেস করতে পারে তুমি যে এই যে পড়ছো এটা কি এটা তোমার ডিগ্রিটার নাম কি বলতে হবে ব্যাচেলর ডেন্টাল অ্যাকসেট আচ্ছা এখন আমার কথা হচ্ছে আমি যে শুরুতে বলেছিলাম যে একজন ডেন্টিস্ট কি কি করে জেনারেল মানুষ কি মনে করে শুধু দাঁত তোলে আর আরসি কি করে হ্যাঁ দাঁত তোলা মানে আমরা এটাকে কি বলি এক্সট্রাকশন আমি তোমাটাকে কিছু পরিচয় করিয়ে দিই কি কি করে ফার্স্টে যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা করছে তোমরা হয়তো এখন বুঝবো না বাট আমি বলি সেটা হচ্ছে এখানে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হচ্ছে দেখো এমবিবিএস যখন পরে একজন মানুষ সে হয়তো পরে দিয়ে ডিভাইড হয়ে যায় স্কিন ডক্টর কার্ডিওলজিস্ট তারপরে হ্যাপাটোলজিস্ট বিভিন্ন সেক্টরে তারা যায় তারা কিন্তু এক একটা স্পেশালিস্ট হয় আর কি তো ডেন্টালে যারা আছে এখানেও কিন্তু বিভিন্ন সাবজেক্ট আছে পরবর্তীতে ফাইনাল ইয়ার এর পর সে চাইলে তার পছন্দ মতো সাবজেক্টে ক্যারিয়ার করতে পারে তো এখানে যেটা আমি দেখাচ্ছি রুট ক্যানাল ট্রিটমেন্ট করছে এরা করে হচ্ছে এন্ডোডন্টিস্ট্রা এগুলো করে হচ্ছে কি এন্ডোডন্টিস্ট্রা এরা শুধুমাত্র তোমার হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট এক্সট্রাকশন এগুলোর সাথে ডিল করে ফিলিং ফিলিং করে না ক্যাভিটি হলে এগুলোর সাথে ডিল করে আচ্ছা মনে করো তোমার হচ্ছে বাচ্চাদেরকে খুব ভালো লাগে তোমার বাচ্চাদের সাথে কথা বলতে ভালো লাগে অনেকে আছে বাচ্চাদের সাথে তার তাদের ডিলিংটা অনেক ভালো তারা কথাবার্তা খুব ভালো বলতে পারে তো তাদের জন্য হচ্ছে এটা পেডিয়াট্রিশিয়ান পেডিয়াট্রিক ডেন্টিస్ట్రీ একটা সাবজেক্ট আছে ফাইনাল ইয়ারে তারা হচ্ছে বাচ্চাদের নিয়ে কাজ করে বাচ্চাদের ট্রিটমেন্ট করে ঠিক আছে দেন আসি এই যে এখানে আমরা দেখি অনেকে কিন্তু দাঁতের মধ্যে ব্রেস পরে থাকে এগুলা কারা করে এগুলো হচ্ছে অর্থোডন্টিস্টরা করে থাকে ঠিক আছে এগুলো যারা করে তাদেরকে বলে অর্থোডন্টিস্ট তোমার যদি ওই সাবজেক্টটা ভালো লাগে তুমি এই সাবজেক্টের উপর ক্যারিয়ার করতে পারো তারপরে হচ্ছে ইমপ্লান্ট আমরা সবাই হয়তো ইমপ্লান্টের নাম শুনেছি এই ইমপ্লান্ট করে হচ্ছে প্রোথোডন্টিস্ট এগুলো তোমাদের এখন লাগবে না এগুলো আস্তে আস্তে জানবা এগুলো আমি জাস্ট তোমাদেরকে একটু বলে দিচ্ছি যাতে তোমরা জানতে পারো যে ডেন্টিস্ট্রি আসলে কত বড় একটা জিনিস এরপর আমাদের ডেন্টালে যেটা দেখলে আসলে কি বলবো মনের মধ্যে একটা এক্সাইটমেন্টের কাজ করে কারণ সার্জারি সার্জারি জিনিসটা এমবিবিএস এই থাকে সবাই সার্জারি করে কিন্তু আমাদের ডেন্টালেও আছে যেটাকে আমরা বলি ওরাল অ্যান্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি অর্থাৎ মুখে যতগুলো সার্জারি টিউমার সিস্ট হলো এগুলো সার্জারি এগুলো করে এগুলো কিন্তু একজন ডেন্টিস্টই করে থাকে যাদেরকে বলা হয় ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি জেনারেল পার্সনরা কিন্তু এসব জানে না এগুলো কিন্তু জেনারেল পার্সনরা জানে না কিন্তু আমাদের কাজের মাধ্যমে তাদেরকে আমাদের জানাতে হবে ঠিক আছে তো এটা খুবই সুন্দর একটা ডিপার্টমেন্ট সুন্দর একটা সাবজেক্ট ওএমএস যেটাকে শর্টকাটে বলে তো আমার এটা খুবই পছন্দের এটা এগুলো তোমরা ফাইনাল ইয়ারে পাবা তো এতটুকু হচ্ছে আমার বলার এরপরে আমি আরো আসছি তোমাদেরকে জাস্ট পরিচয় করিয়ে দিলাম কি কি আছে এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু আছে এগুলো আস্তে আস্তে জানবা এখন এতটুকু জানাটাই তোমাদের যথেষ্ট শুধু তোমাদের হতাশাটাকে দূর করার জন্য আমি এগুলো তোমাদের জন্য স্লাইডে অ্যাড করেছি আচ্ছা আমরা এখন সামনে যাই যে একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্টের ডেন্টাল স্টুডেন্টের মনে কি কি প্রশ্ন জাগতে পারে তোমাদের প্রশ্ন করবো কিন্তু সেই সাথে আমার যে যা যা মনে হয় আমি আগে সেগুলো বলে দিই কমন क्वेश्चंस অফ ফার্স্ট ইয়ার বিএড স্টুডেন্ট হাউ মেনি ইয়ার্স অ্যান্ড ফেসেস এখানে আমাদের কয়টা ইয়ার কয়টা ফেজ ইয়ার কি ফেজ কি দুটো কি সেম

কার কি জিনিস তারপর অনেকে আচ্ছা সামনে যাই তাহলে ইয়ার্স এন্ড ফেসেস আচ্ছা তোমাদের ডেন্টাল চার বছর ছিল বাট আমি চার বছরের লাস্ট ব্যাচ আমার পরের ব্যাচ থেকে একটু মডিফাই করা হয়েছে তোমাদের ফাস্ট এন্ড সেকেন্ড ইয়ার মিলে হচ্ছে তোমাদের ফার্স্ট ফেজ আচ্ছা ফাস্ট এন্ড সেকেন্ড ইয়ার 100 কেন এটা ডিউরেশনটা কত এটা ডিউরেশনটা হচ্ছে 1.5 বছর এজন্য বলা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার দেখো তোমাদের ইমিডিয়েট সিনিয়র এখন যারা আছে তাদের কিন্তু এখনো ফার্স্ট প্রফেশনাল एग्जाम হয়নি কিন্তু এর মধ্যেই তোমরা ঢুকে গেছো ফার্স্ট ইয়ারে তো ওরা হচ্ছে কি ফার্স্ট ফেজ বাট সেকেন্ড ইয়ার আর তোমরা কি তোমরা হচ্ছে ফার্স্ট ইয়ার এন্ড ফার্স্ট ফেজ তো আচ্ছা দেড় বছর কেন ধরো এটা এখন করোনার জন্য একটু সময়টা একটু চেঞ্জ হয়েছে বাট ধরো তোমাদের ভর্তি যদি ফেব্রুয়ারিতে হয় পরের বছর মেতে হচ্ছে তোমাদের প্রফেশনাল এক্সাম তো এক বছরের বেশি সময় না তাই এভাবে হিসাব করা হয় তোমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার একসাথে যেটা দেড় বছর ডিউরেশন আর এটাকে বলা হচ্ছে ফার্স্ট ফেজ দেন হচ্ছে থার্ড ইয়ার মানে

পর মানে প্রত্যেকটা ইয়ার শেষে আমাদের একটা ফাইনাল এক্সাম হয় এটাকে আমরা প্রফেশনাল এক্সাম বলছি একটা ইয়ার পাস না করে অর্থাৎ ফাইনালটা পাস না করে তুমি পরবর্তী ইয়ারে কখনো উঠতে পারবা না উঠতে পারবা হয়তো সাপ্লি খেলে বাট তোমার আলটিমেটলি পাস করেই যাইতে হবে আচ্ছা মেডিকেলে আইটেমটা খুবই পরিচিত একটা শব্দ সবাই বলে আজকে আইটেম আছে আজকে কোথাও ঘুরতে যাব না এই চল ঘুরতে যাই আজকে আইটেম আছে আজকে পড়া আছে আজকে কার্ড আছে আমরা কোথাও যাব না আচ্ছা আইটেমটা কি মানে স্টুডেন্টরা আইটেম আইটেম করে কেন এটা কিন্তু আমি যদি এখন আমার আম্মুকে বলি আব্বুকে বলি ওরা হয়তো সুন্দর সুন্দর বুঝতে ওরা এখন বুঝবে কিন্তু আমি যদি অন্য কোনো নন মেডিকেল কে বলি তারা কখনো বুঝবে না আইটেমটা কি আইটেম কি জিনিস আবার ওরা তো খাবারের আইটেম মনে করবে বাট আইটেমটা আমাদের জন্য একটু ভিন্ন আইটেমটা কি আমি বলি প্রত্যেকটা টপিককে আমাদের এখানে আইটেম বলে যেমন ধরো তোমার একটা সাবজেক্ট মনে করো ডেন্টাল অ্যানাটমি একটা সাবজেক্ট হ্যাঁ সেখানের মধ্যে তোমার একটা টপিকের নাম হচ্ছে ডেন্টিন একটা টপিকের নাম পাল একটা টপিকের নাম এনামেল এখন একটা টপিকের নাম ধরো টুথ হ্যাঁ তো এই যে আমি টপিক বললাম প্রত্যেকটাই হচ্ছে একটা একটা আইটেম অর্থাৎ মেডিকেলে তোমার প্রত্যেক সাবজেক্টের প্রতিটা টপিকের নেম ইজ আ আইটেম এখন তোমরা যখন ক্লাস শুরু করবা তখন যেটা হবে তোমাদেরকে টিচাররা বলবে কালকে আইটেম তোমাদের পড়াবে উনি তারপরে বলবে কালকে তোমাদের আইটেম এই তো তোমরা এখন পড়বা পরের দিন তোমাদের ওই আইটেমটা আইটেমটা হয় দশ নাম্বারে তোমাদের একটা আইটেম একটা বুক থাকে ঠিক আছে একটা আইটেম বুক থাকে ওখানে টপিক লেখা থাকে আইটেমের এর পাশে কিন্তু নাম্বারিং থাকে নাম্বার দেওয়া থাকে টিচাররা তোমার আইটেম নিয়ে বাইবা হোক রিটার্ন হোক নিয়ে পাশে তোমাদের দশের মধ্যে কত পেছ নাম্বারটা বসাবে তো এভাবে করে করে তোমার প্রত্যেকটা টপিক মানে কি প্রত্যেকটা আইটেম তোমার ক্লিয়ার করতে হবে পাস করতে হবে আইটেম না করে আসলে হয় না আর আইটেম কেন আমাদের কেন পড়তে হয় কারণ হচ্ছে দেখো আমরা ডিল করি হিউন লাইফ এর সাথে হ্যাঁ টেনটিস্ট বলে যে ওখানে হিউন লাইফ লিমিটেড না এটা কিন্তু না এটা তোমরা আস্তে আস্তে বুঝ বুঝবা জিনিসটা তো এই জন্য পড়া যাতে আমরা স্কিপ করতে না পারি আমরা যাতে রেগুলার পড়ি এই জন্য এই সিস্টেমটা করা আমাদের এই আইটেম কার্ড এগুলোর মানেই হচ্ছে কোনো কিছু কিন্তু মিস দেওয়া যাবে না আচ্ছা তো এখন যেটা বলছিলাম আইটেম দেখতে কেমন কি কালার আইটেম তোমাদের কলেজে যখন আইটেম বুক দেখবা তখন বুঝবা আইটেমটা কি কালার আমাদের সময় না ব্লু কালার ছিল আচ্ছা খাওয়ার কোনো আইটেম না খাওয়ার কোনো আইটেম না বাট হ্যাঁ তুমি আইটেম কিন্তু সাপ্লি আসবে মানে আইটেম যদি ফেল করো তখন বারবার আইটেম দিতে হবে ওটাকে ফেল মারা বলে যাই হোক খাওয়ার আইটেম আমি আসছি একটু পর আইটেম তো আইটেম আমরা সবাই বুঝি টপিক টপিক ওয়াইজ ওগুলাকে কি বলে আইটেম কয়েকটা আইটেম মিলে হয় তোমার কার্ড মানে আইটেম কার্ড কয়েকটা আইটেম মিলে হয় কার্ড মানে উপরে কার্ড লেখা থাকে কার্ডের আন্ডারে তোমার টপিক লেখা থাকে আইটেম ওয়াইজ ঠিক আছে তো এখন মনে করো ওই কার্ডের আন্ডারে সব করে ওইটার উপর ওই সব আইটেম এর উপর একটা কার্ড এক্সাম নাই কার্ড এক্সাম তাদের বিভিন্ন রকম হতে পারে মানে পঞ্চাশ নম্বরের হতে পারে বিশ নাম্বার হতে পারে এটা হচ্ছে ভ্যারি করে তোমাদের সার টিচার উপর ভ্যারি করে তো ওভাবেই কার্ডের মধ্যে তোমার পাস করা লাগে কার্ডের মধ্যে যদি তুমি পাস না করো তাহলে সাপলি খাওয়া লাগে তো এসে গেলাম খাওয়ার ব্যাপারে এগুলো হচ্ছে খাওয়া বল আর কি সাপলি খাওয়া তো মেডিকেলে অনেক সাপ্লি খায় খাওয়ার কমতি নাই খাইতেই থাকবা খাইতেই থাকবা আলটিমেটলি পাস করে যাবা তো ভয় কিছু নাই ভয় পায়ও না তো যাই হোক বুঝলাম আইটেমের পর আসে কার্ড এখন তুমি কার্ড হয় মনে করো কার্ডের পর কি আসছে কার্ডের পর আসে টার্ম তোমাদের হয়তো তোমাদের মেবি এখন তিনটা টার্ম হয় আমাদের সময় দুইটা টার্ম হতো তো টার্ম হচ্ছে তোমরা যে এতদিন আইটেম পড়লা আইটেম পড়ে কার দিলা সেই সেম টপিকের উপর তোমরা তোমাদের আবার টার্মে বসতে হবে টার্মটা একটু সুন্দরভাবে রিটার্ন বাই বা প্র্যাকটিক্যাল এভাবে হয় তো টার্মে তোমার পাস করা লাগবে ঠিক সেম ভাবে টার্মে যদি তুমি একটা সাবজেক্টে খারাপ করো তোমার পরবর্তীতে ওই সাবজেক্ট আবার ও দিতে হবে খারাপ করাকে এখানে সাপ্লি বলে আমাদের মেডিকেলের ভাষায়

তো এটাকেই বলা হচ্ছে সাপ্লিমেন্টারি ভয় পাওয়া যাবে না মেডিকেল হচ্ছে হতাশা মানুষ ইজিলি হতাশ হয়ে যায় কারণ শুরুতে ফার্স্ট ইয়ার রা একটু বেশিই হয় কারণ দেখা যায় যে তোমরা এতদিন পরে আসছো কলেজে তোমরা অনেক কিছুই পরে আসছো তোমরা হচ্ছে কম নাম্বার পেলে একটু ডিপ্রেসড হতা। ফেল করত না বাট কম নাম্বার পেত সত্তর পে পেলে ডিপ্রেসড হয়ে যেত বা শাইক পেলে ডিপ্রেসড হয়ে যেত এখানে হচ্ছে তোমার এত কিছু না এখানে পেল ইজিলি করে মানুষ আর এই জন্যই অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় কারণ চিন্তা করে এতদিন তো ফেল করলাম না এখানে কেন এত ফেল করতে আসলে ব্যাপারটা তো গুরুতর না এখানে সাপ্লিটা কমন খেতে খেতে শিখে তুমি জাস্ট প্রফেশনাল এক্সামে পাস করতে পারলেই হলো ওটাতে প্লিজ সাপ্লি খেতে যায় না আইটেম কার্ড টার্মে যা তো যা ইচ্ছা খাও প্লিজ প্রফেশনাল এক্সামে এক চান্স ইনশাআল্লাহ পাস করে যাবা সবচেয়ে কঠিন আমি বলবো আইটেম কার্ডটার প্রফেশনাল এক্সাম একদম ইজি তুমি যদি রেগুলার পড়ো তুমি যদি রেগুলার ঠিক মতো আইটেম কার্ড টার্ম এসব ক্লিয়ার করো তোমার প্রফেশনাল এক্সাম এর মধ্যে তোমায় কেউ আটকাতে পারবে না এটা হচ্ছে কথা আচ্ছা কিভাবে পড়লে অনার্স পাওয়া যাবে আগে আমরা মেডিকেলের পুরো সিস্টেমটা বুঝি তারপর আমি তোমাদেরকে অনার্স এর কথাটা বলবো একটু মনে করাই দিও যদি আমি ভুলে যাই আবার কমেন্ট করে আচ্ছা এটা গেল এবার ফার্স্ট ফেজ তোমাদের আমি অনার্স এর কথায় আসতেছি এখনই আসবো ফার্স্ট ফেজ তোমাদের ফেজ এর মধ্যে সাবজেক্ট কি কি আছে ওটা জানি দেখো প্রত্যেকটা ফেজে কিন্তু ভিন্ন ভিন্ন সাবজেক্ট হ্যাঁ তো আপাতত তোমরা যেহেতু ফার্স্ট ফেজে উঠছো তোমাদেরকে ফার্স্ট ফেজে কি কি সাবজেক্ট আছে ওগুলো বলি জেনারেল অ্যানাটমি প্রথম যে সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেনারেল অ্যানাটমি অ্যানাটমি এটাতে কি পড়ি আমরা এটা কেন পড়তে হয় দেখো আমাদের বডি তে যা যা আছে মানে যেমন হার্ট লাংস কিডনি ব্রেন আই প্রত্যেক কিছু একটা নর্মাল পজিশনে আছে না এমন তো না যে আমার চোখ এখানে আরেকজনের চোখ মাথার পিছনে এমন তো না বা যদি নর্মালিটি থাকে ওগুলা হচ্ছে অ্যাবনর্মালিটিতে পড়ে ওগুলার আলাদা একটা ইয়ে আছে তো যাই হোক জেনারেল অ্যানাটমিতে আমরা হচ্ছে কি নর্মালটা পড়ি যে আমাদের বডি নর্মালি কিরকম থাকে কোন অর্গানটা কোন পজিশনে নর্মালি থাকে আচ্ছা আমার কাছে যদি একটা পেশেন্ট আসে এখন সে যদি কোনো নর্মালিটি নিয়ে আসে তার যদি কোনো প্রবলেম হয় এখন আমি যদি না জানি যে নর্মাল জিনিসটা কি নর্মালি ওটা কি ওটা যদি না জানে আমি কেমন করবো আমার তো আগে ফিজিওলজি জানতে হবে আমার তো জানতে হবে হার্ট কোথায় থাকে আমার তো জানতে হবে হার্টের কোথায় কি হয় আমার তো জানতে হবে কি কি আছে কোন জায়গায় কি আছে সব তো আমার নর্মাল ভাবেই জানতে হবে আমার তো জানতে হবে আমার হার্ট রেট কত মানে নর্মাল হার্ট রেট কত আমার জানতে হবে নর্মাল ব্লাড প্রেশার কত যদি আমাকে একজন অন্য একটা ব্লাড প্রেশার বলে আমি কেমনে বলবো আমি যদি নর্মালটা না জানি আমি কেমনে বুঝবো সেটা অ্যাবনরমাল অবশ্যই আমার নর্মাল জানতে হবে এর ফার্স্ট ফেজে তোমরা সবকিছু নর্মাল জিনিসগুলোই পড়বা এই জেনারেল অ্যানাটমিতে আমরা আমাদের হিউম্যান অ্যানাটমি নিয়ে পড়ে থাকি এখানে তোমরা বোনস নিয়ে জানবা এখানে তোমরা এমব্রায়োলজি পড়বা তারপরে হচ্ছে তোমরা এখানে হিস্টোলজি পড়বা হিউম্যান হিস্টোলজি বিভিন্ন অর্গান হিস্টোলজি গুলো পড়বা জেনারেল অ্যানাটমিতে অনেক ভাগ আছে আচ্ছা এখানে কি কি বই পড়তে হবে এগুলো আমি বলবো আগে সাবজেক্ট গুলো বলে ফেলি তারপর ডেন্টাল আমি অন্য কালার ইউজ করেছি কেন কেউ বলতে পারবা কেন অন্য কালার ইউজ করেছি একটু কমেন্ট সেকশনে জানালে ভালো হয় আমি দেখি কেউ বলতে পারো কিনা ডেন্টাল অ্যানাটমিতে আমরা হচ্ছে কি বুঝতেই পারছো ডেন্টাল ডেন্টাল অ্যানাটমি অর্থাৎ আমরা এখানে টুথের অ্যানাটমি নিয়ে পড়ি আমি তো হতে যাচ্ছি ডেন্টিস্ট তো আমার অবশ্যই টুথের নর্মাল অ্যানাটমি জানতে হবে তাই তো একটা দাঁতে কয়টা রুট থাকে কয়টা ক্যানেল থাকে তার স্ট্রাকচারটা কেমন এসব আমার জানতে হবে তো এই ডেন্টাল অ্যানাটমিটা আমরা টুথ রিলেটেড সব অ্যানাটমি হিস্টোলজি ফিজিওলজি নিয়ে পড়ে থাকি আচ্ছা এরপর ফিজিওলজি এন্ড বায়ো কেমিস্ট্রি ফিজিওলজি এন্ড বায়ো কেমিস্ট্রি এমবিবিএস এ কিন্তু হচ্ছে তোমার ডিফারেন্ট সাবজেক্ট মানে আলাদা আলাদা পরীক্ষা হয় আলাদা আলাদা পড়ানো হয় কিন্তু ডেন্টালে তোমাদের ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রিটা একই সাথে एग्जाम নেওয়া হয় আলাদা সাবজেক্ট দুটো ভিন্ন সাবজেক্ট কিন্তু एग्जाम নেওয়া হয় একসাথে 50-50 মার্কস জেনারেল অ্যানাটমি এন্ড ফিজিওলজি বায়োকেমিস্ট্রি গুলো হচ্ছে এমবিবিএস এর সাবজেক্ট ডেন্টাল অ্যানাটমিটা হচ্ছে আমাদের ডেন্টাল এর সাবজেক্ট ঠিক আছে আচ্ছা এখন ধরো ফিজিওলজিতে আমরা কি পড়ি ফিজিওলজিতে হচ্ছে আমরা বডি ফিজিওলজি যেমন নর্মাল হচ্ছে হার্ট রেট কত আমাদের হার্ট ব্লাড পাম্প পাম্প করে 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 কেমনে কিভাবে হচ্ছে ব্লাড প্রেশার নর্মালি কত বাড়লে কি হয় কমলে কি হয় নর্মাল যে ফিজিওলজি গুলো এইসব হচ্ছে আমরা ফিজিওলজিতে পড়ে থাকি ফিজিওলজিক্যাল ফাংশন যেটাকে বলে বায়োকেমিস্ট্রি বুঝতে বুঝতেই পারছো কেমিস্ট্রি এখানে রাসায়নিক কিছু ব্যাপার স্যাপার থাকে বা কেমিস্ট্রিতে আমরা ওগুলো নিয়ে পড়ে থাকি এরপর হচ্ছে আমাদের সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এটাকে আমরা শর্টকাটে এসডিএম বলি এই সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস সাবজেক্টটাও আমাদের ডেন্টালের হ্যাঁ তো এই সাবজেক্টে আমরা কি পড়ি এই সাবজেক্টে হচ্ছে আমরা ডেন্টিస్ట్రీ রিলেটেড ডেন্টালের যত সব ম্যাটেরিয়ালস আছে ডেন্টাল যে যত সব মেটেরিয়ালস আছে ওই সব কিছু আমরা এই সাবজেক্টে পড়ে থাকি এখানে তোমরা আমাদের ডেন্টালে আমরা কি কি ইউজ করি যেমন ফিলিং এর ক্ষেত্রে আমরা কোন ম্যাটেরিয়াল ইউজ করি তারপর হচ্ছে রুট ক্যানেলে কি কি ইউজ করি সব কিছু যা যা দরকার এখানে ম্যাটেরিয়ালস সম্পর্কে তোমার ধারণা দেওয়া হয়েছে তো এখানে তোমরা এই সব বিষয়ে জানতে পারবা তাহলে আমরা কয়টা সাবজেক্ট পেলাম পাঁচটা তার মধ্যে হচ্ছে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি তোমাদের একসাথে পরীক্ষা হয় আচ্ছা

আর হ্যাঁ ও তোমার কথা ঠিক যে যত বেশি চাপ খাবে সে তত বেশি ভালো ডাক্তার হবে এটা ঠিক আছে সে তত বেশি ভালো ডক্টর হবে কিন্তু তাই বলে অতিরিক্ত চাপ খাওয়া যাবে না ওকে আচ্ছা আহ হইলো এখন ফেল করার মজাই আলাদা এই দেখো আসলেই আমি বলবো প্রফেশনাল এক্সাম ফেল করার চেষ্টা করো না কারণ ডিপ্রেশন খুব তাড়াতাড়ি ধরা দেয় কারণ অনেক ব্যাপার স্যাপার আছে তোমার জুনিয়র সাথে ক্লাস করতে হবে ব্যাপারটা একটু আনেদি লাগে না অনেক সময় হয় আমি ছোট করে দেখছি না তাও তোমাদেরকে বলে দিচ্ছি রেগুলার করবো রেগুলার করলে পাস করবো আর যদি সাপটি খাওয়াই কোনো সমস্যা নাই অবশ্যই তুমি এক সময় না এক সময় তো ডাক্তার হয়ে বের হবাই আমার আম্মা আমাকে সবসময় একটা কথা বলে আমি যখন পরীক্ষা নিয়ে খুব একটা বেশি টেনশন করি তখন আমাকে বলে যে আরে তুমি ঢুকছো যেমনে তেমনি বের হবার তো এক বছর হোক আর দুই বছর হোক কোনো সমস্যা কি ছয় বছর হোক দশ বছর হোক তুমি ডেন্টিস্ট হয়ে বের হবা তোমার কোনো টেনশন করার দরকার নেই ব্যাপারটা হচ্ছে সেরকম তবে একটা সমস্যা কি জানো প্রাইভেট একটু টাকা বেশি এটাই আচ্ছা এখন আমরা সামনে যাই এই যে অনার্স এর বিষয়টা এখন আমি চাচ্ছি এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কোইরা হ্যাঁ লিস্ট অফ বুকস এগুলা এখন আমি তোমাদেরকে বললেও তোমরা হয়তো মানে অতটাও বুঝবা না জাস্ট বলে রাখা আর কি তোমাদেরকে গাইডলাইন দেওয়া কিন্তু তোমরা এখন শুরু করতে যাচ্ছো তো ফার্স্টে আসি তোমার জেনারেল অ্যানাটমিতে অ্যানাটমিতে কি কি বই পড়বা আমার কথা যদি মাঝখানে কাটা যায় বা কথা শোনা না যায় তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবা আমি কিন্তু কমেন্ট খুলে রাখছি আমি দেখতেছি হ্যাঁ আচ্ছা অ্যানাটমিতে কি কি পড়ব ফার্স্টলি আমি যেটা বলবো অ্যানাটম আমাদের মেডিকেলে সব চিত্র অ্যানাটমি যেখানে আসবে সব চিত্র এখানে চিত্র ছাড়া কোনো কথা নাই তোমরা সবসময় চেষ্টা করবা চিত্র বেশি বেশি দেখায় বেশি বেশি ওগুলো প্র্যাকটিস করার আচ্ছা এখানে ফার্স্ট যে বইটা আমরা পড়ি সেটা হচ্ছে বিডি চরাশিয়া বিডি চরাশিয়া খুবই ইম্পর্টেন্ট এখানে হচ্ছে তোমার অ্যানাটমির অর্ধেকটাই কভার করে তারপর হচ্ছে আরেকটা যেটা সেটা হচ্ছে একে দত্ত অনেকে হচ্ছে একে দত্তটাই পড়ে তোমরা হচ্ছে তোমাদের কলেজের ইমিডিয়েট সিনিয়রদেরকে জিজ্ঞেস করবা যে স্যার কোন বই রিকমেন্ড করতেছে বা ওরা কোন বই ফলো করছে আমি এখানে সবটাই আনার চেষ্টা করছি মানে প্রত্যেকটা বোর্ডে যা যা পড়ে আমি এখানে সবটাই লেখার চেষ্টা করছি একে দত্তটা পড়তে পারো তোমার বোনসের জন্য তারপর হচ্ছে ব্রেস অ্যানাটমি এটাও হচ্ছে একটা মেইন পয়েন্ট দেন মিটার্স অ্যাটলাস মিটার্স অ্যাটলাসে হচ্ছে তুমি সবকিছু খুব সুন্দরভাবে দেখতে পাবা যত অ্যাটলাস দেখবা তোমার কনসেপ্ট তত ক্লিয়ার হবে আমি বলবো প্রত্যেকজন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে মিটার্স অ্যাটলাসটা থাকা খুবই 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 জরুরি আমি ফার্স্টেই বলছি সবকিছু সবকিছু কিন্তু ছবি তুমি যত ছবি দেখবা ফিগার দেখবা তোমার তত কনসেপ্ট ক্লিয়ার হবে তুমি যদি এমনি পড়তে থাকো তাহলে হবে না মেডিকেলে হ্যাঁ থিওরি পড়া অনেক অনেক কিন্তু তোমার হচ্ছে সবকিছু চোখে দেখতে হবে তোমার এটা কোরিলেট করতে হবে তুমি যতক্ষণ চোখে দেখবা না তুমি যতক্ষণ তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে না তুমি মুখস্থ করতে থাকলেও তোমার সেটা হয়তো আজকে মনে থাকবে কালকে ঠিকই ভুলে যাবা তুমি যদি একটা ফিগার দেখে সেটাকে তোমার মাথায় সেট করে নিতে পারো তাহলে তুমি ওই জিনিসটা কখনোই ভুলবা না হচ্ছে স্নেহ ক্লিনিক্যাল অ্যানাটমি এটা হচ্ছে আমরা ব্রেইন ব্রেইনের জন্য ফলো করে থাকি এটা অনেক দরকার তারপর হচ্ছে জন্য এটা হচ্ছে মেন বই এটা খুবই সুন্দর ছোট একটা কিউট একটা বই এটা সবার থাকা দরকার এরপর হচ্ছে হিস্ট্রোলজি যেটা এখানে হচ্ছে আমরা জেনকোরাস বেসিক হিস্ট্রোলজিটা ফলো করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেন বই তো এগুলো হচ্ছে তোমাদের মেন বইয়ের নাম যেগুলো যেগুলো তোমরা ফলো করতে পারো এখান থেকে তোমাদের যারা করবে কিনে নিবা আর ফলো করবা আর কথা আমি তোমাদের যে যেটা ফলো করো যে কলেজে যেটা ফলো করো বা যে বোর্ডে যেটা ফলো করো গাইডটা থাকা লাগে তো তোমরা ওভাবে ওটা কিনে নিবা এখানে আমি শুধু মেন বইগুলো অ্যাড করার চেষ্টা করছি নর্মাল যে বইগুলো ফলো করি ওগুলো চেষ্টা করছি আচ্ছা অ্যানাটমি গেল এখনো যে অনার্স এর যে বিষয়টা জিজ্ঞেস করছেন আচ্ছা আপু বিডিএস না কি পড়াশোনা একেবারে কম বানিতে পাশের পাশে আঙ্কেল আমি শুরুতে বলছিলাম কিন্তু হতাশা অনেক বেশি কারণ ডেন্টিস্ট নিয়ে ডেন্টিস্ট্রি নিয়ে আসলে কেউ জানে না ডেন্টিস্ট মানেই মানুষ বুঝে মানুষ এক্সট্রাকশন করে আর আরসিটি আর পড়াশোনা একেবারেই কম মোটেই না ওরা আসলে জানেই না যে আমরা এমবিবিএস এর সাবজেক্ট পড়ি ওরা মনে করে আমরা শুধু তার নিয়ে পড়াশোনা করতেছি ওটাই নিয়ে আমাদের কাজ আমি অন্যান্য এমবিবিএস এর কোন সাবজেক্ট নিয়ে আমাদের কোনো ধারণাই নাই ওরা জানে না যে আমরা পাঁচটা বছরে এমবিবিএস এর সাবজেক্ট গুলাই পড়ি তো দরকার নাই যারা বুঝতে চায় না তাদেরকে বোঝানোর দরকার নাই তুমি তোমার নিজেকে দিয়ে বোঝাবা তোমার নিজের কাজ দিয়ে বুঝাবা ওটাই হবে ওদের উত্তর ঠিক আছে তুমি যখন অনেক ভালো একজন ডেন্টিস্ট হবা উনি ওনার দাঁতে ব্যথা এইসব খাবি যাবি ডিজিজ নিয়ে আসবে তখন তুমি ওদের তখন দেখবে তোমার কাছে আসবে ঠিক আছে তখন কিন্তু এইসব যে বলতেছে এসব মনে থাকবে না তখন তুমি তো অবশ্যই ট্রিটমেন্ট দিবে একটু ভাবসাপ থাকবে আচ্ছা যেটা বলছিলাম অনার্স ব্যাপারটা আমি যে বললাম কেমনে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে দেখো অ্যানাটমিতে যদি তুমি অনার্স পেতে চাও তাহলে তোমার বেশি বেশি ফিগার ড্র করতে হবে বেশি বেশি ফিগার প্র্যাকটিস করতে হবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে তোমার প্র্যাকটিক্যাল নলেজটা ভালো থাকতে হবে তুমি বোন স্কিন বা তোমার বোনসের সবকিছু ভালোভাবে দেখে জানা লাগবে কোথায় কি থাকে কোনটা কি আর তোমার রিটার্নের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা ফাইভ ইয়ার্স প্রফেশনাল কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ব্যাংক থেকে ওগুলা সলভ করতে হয় রিপিটেড কোয়েশ্চেন আসে এমসিকিউ প্লাস রিটার্ন ওগুলা সলভ করলে দেখবা কমন পড়ে গেছে অনার্স নিচ্ছি আর ভাইবার জন্য আচ্ছা হ্যাঁ রিটার্নের জন্য ভালো মতো প্র্যাকটিস করতে হবে ফিগার আর হচ্ছে ভাইবার জন্য এগুলো কিন্তু আমরা পরে দিয়ে আরো গাইডলাইন দিব অস্থির হওয়ার কিছু নাই এখনো তো শুরু ফার্স্ট থেকে কিন্তু আমি যে বলছি আইটেম কার্ড গুলো ভালো মতো দিতে হবে ভালো মতো পড়তে হবে আর আইটেম কার্ডে যা ধরে এগুলো একটু পারলে শুরু থেকে লিখে রাখবা আলাদা হবে কারণ ম্যামরা দেখা যায় যে ওগুলো ওই কোয়েশ্চেন গুলাই পরে তোমার ফাইনালে করে ঠিক আছে ওকে আমি সবার কমেন্ট করবো মাঝে মাঝে অনেক অনেক কমেন্ট করছো এখন যাই ডেন্টাল ডেন্টাল অ্যানাটমি অ্যানাটমিতে কি কি বই পড়বো ডেন্টাল অ্যানাটমিতে দেখো অনেক বিষয় আছে টুতে ডেভেলপমেন্ট আছে স্ট্রাকচার আছে ফাংশন আছে ফিজিওলজি আছে তো ডেভেলপমেন্ট স্ট্রাকচার এন্ড ফাংশন জন্য আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে টেন কেটস ওরাল হিস্ট্রোলজি দেন তোমার ফিজিওলজি আর অকলুশন এর জন্য আমরা পিলার্স ডেন্টাল অ্যানাটমিটা ফলো করি আর এছাড়া গাইড হিসেবে তুমি তোমার কম্পোজিট আমরা ফলো করতাম তো কম্পোজিটটা কিনতে পারো আমি শুনছি ঢাকাতেও কম্পোজিটটা ফলো করে সবাই গাইডটা ওটা তোমরা ফলো করতে পারো আর মেন বয় হচ্ছে এই দুটো এই দুইটা প্লিজ রাইখো কোনো অবহেলা করিও না তোমার বই কিনলে কখনো অপচয় না কত টাকাই আমরা খরচ করি বই কিনতে কি সমস্যা অ্যাট লিস্ট পিডিএফ তো থাকা লাগবে পিডিএফ রাইখো বইও রাখবা বই থেকে পড়ার মজা মজা আলাদা পিডিএফ গুলো বইয়ে থেকে যায় আচ্ছা এরপর হচ্ছে সাইন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল এখানে কি কি এখানে অনেকগুলো আহ আছে

এই যে বললাম অনার্স পার যে ব্যাপারটা বলছো তো তার টিচাররা কিন্তু বুঝতে পারে তুমি কই থেকে পড়তো কই থেকে পড়তেসো কারণ তারা তো জানে কোথায় কি আছে তো তুমি যদি একটু মেন বইয়ের সাথে মিলাই পড়ো ওটা কিন্তু ওরা বুঝতে পারবে তোমার আনসার দেওয়ার বুঝতে পারবে আর তুমি যদি মেন বইটা পড়ো তোমার কনফিডেন্সটা অভাবে একটু করবে হ্যাঁ তখন অন্যদের আর তোমার মধ্যে একটা আলাদা একটা কি বলবো ডিফারেন্সিয়েট করা যাবে তোমাদের মধ্যে যে কে মেন বই পড়ছে কে গাইড পড়ছে তো এটা একটু মাথায় রাখবো প্রফেসর ডক্টর আকাস আলী এম এইট টু সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস অনেকে আকাস আলী স্যারের বই ফলো করে এছাড়া ডক্টর এইচ এস রহমান এর বই আছে ডক্টর রৌশনারা ম্যাডামের বই আছে এই বইটা অবশ্য চট্টগ্রামে ফলো করা হয় মানে কেউ কেউ রেকমেন্ড করে তো এগুলোই হচ্ছে এছাড়া আরেকটা আছে মনোপলি তো এগুলো হচ্ছে তোমরা রেকমেন্ডেশনে আমি রাখলাম এগুলো যে যার কলেজে যেটা হচ্ছে তার টিচাররা বলবেন তারা সেটা কিনে নিও এইগুলো কিছু হচ্ছে তোমার এসডিএম এর বই আর এখানেও গাইট হিসেবে আমি কম্পোজিট টা ফলো করতাম এরপর এরপর হচ্ছে তোমার ফিজিওলজি এর যে বই এটা নিয়ে কত মিমস দেখবা হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি বিশাল একটা বই বাট সুন্দর বই এরপর হচ্ছে কি গ্যানং ফিজিওলজি এর দুইটা হচ্ছে মেন বুক ফিজিওলজির গাইড হিসেবে যা যেটা ফলো করে এটা যার যার ব্যক্তিগত ব্যাপারে এরপর হচ্ছে বায়ো কেমিস্ট্রি বায়ো কেমিস্ট্রি তে কি এবিসি অব মেডিকেল বায়ো কেমিস্ট্রি এটা খুবই পপুলার একটা বই সবাই ফলো করে এটা এটা থেকে এটা আমারও পছন্দ এ বিসি ফলো করতে পারো এখানে সবকিছু খুব সুন্দর করে গুছায় দেওয়া আছে সবার এটা থাকা যায় এরপর লিপিংকট ইলাস্ট্রেটেড বায়ো কেমিস্ট্রি এটাও খুব সুন্দর আর আমার খুব প্রিয় একটা বই এটা মেন বই তো এটাও তোমরা কালেকশন রাখতে পারো এছাড়া আরো আছে হারপার্স আছে কিন্তু কথা হচ্ছে তুমি কয়টা পড়বা তার চেয়ে ভালো একটা মেন বই রাখো আর হচ্ছে বাকিগুলা রাখো এমনি বাট একটা মেন বই রাখা উচিত সবগুলো তো আর পড়া উচিত না আচ্ছা আমি একটু কমেন্ট করি বইয়ের নাম শুনে ভয় লাগতেছে ভয় পাওয়ার কিছু নাই নামগুলো একটু কঠিন লাগবে বাট দেখবা আস্তে আস্তে ইজি হয়ে যাবে আফটার বিইং ইন ডেন্টিস্ট ভাই দাঁত মেজে আসেন প্লিজ আসলে এই জিনিসটা আমিও চিন্তা করছিলাম যে চেম্বারে অনেকে আমি তো এখন ওয়ার্ডে থাকি হ্যাঁ দেখি তো মানে অনেকে ঠিক মতো ব্রাশ করে আসে না কেমন জানি তো চেম্বারের বাইরে লিখে দিব লাইক দাঁত মেজে আসেন আমি দুষ্টুমি তো বলা যায় না বাট আমাদের কাজ কিন্তু আরেকটা আছে স্কেলিং এন্ড পলিশিং ওখানে কিন্তু দাঁতের ক্যালকুলাস গুলো ক্লিন করতে হয় বুকস কয়টা সব পার্ট মিলিয়ে বই বই আসলে অনেক বই অনেক নাম বলে শেষ করা যাবে না বাট আমার কথা হচ্ছে যে কলেজে যেটা ফলো করে ওটা হচ্ছে ফলো করবা এত বেশি মানে করতে হবে না আচ্ছা ফিজিওলজিস্ট বায়োকেমিস্ট্রি সাবজেক্ট কি এমবিবিএস স্টুডেন্টদের মত সব কিছু পড়তে হয় নাকি কিছু বাদ দিয়ে বিডিএস এর ক্ষেত্রে যেহেতু একসাথে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি एग्जामটা হবে গুড কোশ্চেন হ্যাঁ কিছু কিছু বাদ দেই মানে বেশ কিছু জিনিস কিন্তু আবার ডেন্টিস্ট্রিতে লাগেও না এগুলো ওরা বলে দেয় তো বাদ দেয় কিন্তু আমার কথা হচ্ছে তোমার সময় থাকলে তোমাদের তো এখন ডিউরেশন বাড়ানো হয়েছে সময় থাকলে তোমার একটু দেখে নেওয়া ভালো এগুলো হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তোমাকে হয়তো কলেজে সিলেক্টেডলি পড়াবে বাট তুমি কি আলসিমেটলি কি হতে চাচ্ছো তুমি এই কথা শুনতে চাচ্ছ মানুষের নাকি তুমি ভালো একটা পূর্ণাঙ্গ ডক্টর হতে চাচ্ছ তোমার সব বিষয়ে নলেজ থাকা জরুরি বাট নলেজ অবশ্য পরেও গেইন করতে পারবা তাও আমার এটা পার্সোনাল অপিনিয়ন আর কি একটু ভালো মতো পড়াশোনা করতে হবে সিলেক্টেভলি পড়াই সিলেক্টেভলি পড়বা পরীক্ষায় পাসের জন্য সিলেক্টেভ করার বিকল্প নাই টেকনিক্যালি পড়তে হবে বাট নিজের জানার জন্য জানার আসলে শেষ নাই পড়ার আসলে শেষ নাই আচ্ছা আমি রোগী আসার পরে তাকে দাঁত মাজাবো তারপর ট্রিটমেন্ট করব ঠিক আছে ভালো হ্যাঁ এটাই তো করে স্কেলিং করে দেয় না যদি দাঁতে বেশি ক্যালকুলেট থাকে স্কেলিং করে দেয় তারপর ট্রিটমেন্ট করে

আমার ক্লাস চলতে থাকবে কারণ আজকে আমার ওদের সাথে অনেক গল্প করার আছে ওদের সব কোয়েশ্চেনের আনসার দেওয়া আছে তুমি চাইলে পরে রেকর্ডিং দেখে নিতে পারো কোনো প্রবলেম নাই লাইভটা থাকবে আচ্ছা আপু আমার কমেন্ট পড়ছে আমার জীবন ধন্য কেন করব না আমি সবার কমেন্ট করব আচ্ছা এরপরে যাই হোয়াট ইজ এক্সিস্ট তোমরা যে এই যে গ্রুপে অ্যাড হইছো এক্সিস্টেন্সিয়াল স্কুল এক্সিস্ট আসলে কি এক্সিস্টেন্সিয়াল ফার্স্ট ইয়ার হ্যাভ লাইন এক্সিস্ট কি কেউ কি বলতে পারো এক্সিস্ট আসলে কি কার কি নলেজ আছে এই বিষয়ে দেখি আনসার দাও তো কমেন্ট সেকশনে ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি একসাথে পড়ে एग्जाम কিভাবে দিব

আরে আমি বলছি না এইসব বই আমি হচ্ছে তোমাদের প্রত্যেকটা বোর্ডে আমি তো এখানে সবার ক্লাস নিচ্ছি না আমি তো এমন না যে শুধু চিটাং বোর্ড বা ঢাকা বোর্ড এর ক্লাস নিচ্ছি আমি তো সব বোর্ড এর কথা মাথায় রেখে আমি ওগুলা রেকমেন্ডেশনে রাখছি আর কি আমি আমি নিজে কিন্তু এতগুলো পড়িও নাই আমি জাস্ট একটা বা দুইটা পড়ছি অনেক সময় দেখা গেছে শুধু গাইড করে চালাই দিছি তো এটা নিয়ে প্লিজ টেনশন করো না তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা যা যা ফলো করছে তোমরা তা ফলো করবা বা তোমাদের টিচার বা স্যার যেটা পড়ে তোমরা ওটা ফলো করবা বইগুলো কিন্তু খুলে দেখবা খুব সুন্দর আচ্ছা এক্সিস্ট কি কেউ কিন্তু এখন আমাকে বলো নাই এক্সিস্ট মানে কি এক ওয়াই এক্সিস এক্স এক্স হম বেক বন না আচ্ছা এক্সিস্ট ব্যাপারটা হচ্ছে একটু আহ ফার্স্ট ইয়ার স্টাডি প্রেশার সম্পর্কে কিছু বলার ফার্স্ট ইয়ার এ অনেক বেশি প্রেশার কেন জানো কারণ তোমরা সিস্টেমের সাথে ইউসড টু না তোমরা এখানে নতুনভাবে তোমাদের খা খাওয়াতে হবে নতুন রুলস তো স্বাভাবিক একটা নতুন একটা এনভায়রনমেন্টে তোমার খাপ খাওয়াটা কিন্তু তোমার সমস্যা হবে না অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে তুমি তো কখনো এভাবে আইটেম কার্ড এভাবে টাম দাও নাই তুমি তো কখনো সাপ্লি খাও নাই তোমার থেকে অবশ্যই একটা এক্সট্রা প্যারা এখানে এক্সট্রা মেন্টাল প্রেসার তো থাকবেই সেই সাথে তোমার পাঁচটা সাবজেক্ট তো সময় কিন্তু আছে বাট যেহেতু অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে তাই প্রেসারটা একটু বেশি মনে হয় বাট আস্তে আস্তে তুমি যখন পরবর্তী ইয়ারে যাবা তোমার যখন তুমি যখন অ্যাডজাস্ট হয়ে যাবা দেখবা যে একটা আইটেম ক্লাসে পড়ে ক্লাসে দিয়ে ফেলতেছো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে প্রেসার সবখানে আছে ব্যাপারটা হচ্ছে তোমার নিজের উপর তুমি যদি এনজয় করো কোনো প্রেসারই প্রেসার আচ্ছা এক্সিস্ট দেখো এক্সিস্টটা হচ্ছে অনেক বড় একটা মেডিকেল প্ল্যাটফর্ম আমাদের আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে একজুস মেডিকেল স্কুল একজুস ডেন্টাল স্কুল এখানে প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট ডেন্টাল স্কুল বাংলাদেশের ইভেন পুরো ওয়ার্ল্ডে যেখানে যেখানে আছে ভালো ভালো স্যার টিচাররাও অ্যাড আছেন এখানে আমাদের সাথে আমরা এখানে ক্লাসেস এর অ্যারেঞ্জমেন্ট করি বিভিন্ন বাইরের দেশের থেকে করি ওয়েবনার অরেঞ্জ করা হয় বিভিন্ন লাইভ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা হয় সবাই এখানে নিজেদের করা নোটস শেয়ার করে সবাই কিভাবে পড়ছে কোন কোন কেস ফলো করছে এগুলো ফলো করে বিভিন্ন কিছু এখানে হয় এক্সিস্ট অনেক বড় একটা গ্রুপ অনেক বড় একটা প্ল্যাটফর্ম এটা ফার্স্ট টাইম আমি আরো একটু যাই এক্সিস্ট কি আমাদের কিছু উইংস আছে হ্যাঁ আমাদের কিছু উইংস আছে যেটা হচ্ছে তোমার একাডেমিক প্যানেল একাডেমিক প্যানেল হচ্ছে তোমার একাডেমিক বিষয় নিয়ে কাজ করে যেমন হচ্ছে তোমার বিভিন্ন এই যে চিটাং বোর্ড ঢাকা বোর্ড বা ঢাকা জেলা যেখানে বলো প্রত্যেকটা বোর্ড এই প্রত্যেক যতগুলো ডেন্টাল আছে প্রত্যেকটা ডেন্টাল কলেজেই আমাদের কিছু এম্বাসিডর আছে তারা আমাদের একদিকে কাজ করে ক্লাস নেয় কোর্ডিনেটর হিসেবে আছে অনেকে আবার হচ্ছে তোমার মেন্টর হিসেবে আছে তো একাডেমিক প্যানেল কি করে এদের নিয়ে একাডেমিকলি কাজ করে দেন এইচআর প্যানেল এইচআর প্যানেল কি এই যে এম্বাসেডর আছে কোঅর্ডিনেটর আছে বিভিন্ন স্টুডেন্টস আছে আমাদের এখানে এক্সিস মধ্যে তাদের সবার যে ডেটা গুলা ওগুলো হচ্ছে তোমার এইচআর প্যানেল রাখে দেন হচ্ছে তোমার লাইভ ক্লাস এন্ড ভিডিও প্যানেল এই যে বলেছি মধ্যে তোমার লাইভ ক্লাস বিভিন্ন ভিডিও লেকচারের আয়োজন করা হয় সবাই দেখবে এখানে ভিডিও লেকচার করে পোস্ট করে তোমাদের এই এই যুগ তো এখনো নতুন হয়েছে আমাদের যে এক্সিস্টেন্টাল স্কুল আছে বা এক্সিস স্কুল আছে দুইটা গ্রুপেই কিন্তু অনেক অনেক লাইভ ক্লাস অনেক ভিডিও লেকচার আছে ইভেন আমাদের ইউটিউব চ্যানেলও আছে ঠিক আছে ওখানের মধ্যে সবকিছুই আপলোড করা হয় তো এগুলো কে করে এগুলো হচ্ছে তোমার লাইভ ক্লাস এন্ড ভিডিও প্যানেল করে একটা একটা প্ল্যাটফর্ম চালাতে গেলে এভাবে কিন্তু অর্গানাইজড ওয়েতে সবকিছু করতে হয় ওয়ার্কশপ প্যানেল একজাস্ট মেডিকেল স্কুল যেটা ওখানে বিভিন্ন ওয়ার্কশপ হয় যেমন ইসিজি নিয়ে ওয়ার্কশপ হয় ওগুলো করলে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয় শিক্ষা যায় অনেক বেশি শিক্ষা যায় কারণ কলেজে অনেক সময় দেখা যায় যে অতটা কেয়ার দিয়ে কেউ শিক্ষায় না পাবলিকেশন প্যানেল দেখো আমাদের এখানে কিন্তু একটা আইটেম বুক ও পাবলিশ হয় যেখানের মধ্যে তোমাদের ভাইভা কোশ্চেন কিভাবে আসে না আসে এইসব নিয়ে লেখা হয় খুব সুন্দর করে গুছানো আকারে দেওয়া হয় তো এখানে ইথারের কিছু ছোট ছোট বয়ে আছে এই যে কিছু পাবলিশড করার ব্যাপারটা যারা দেখে ওখানে হচ্ছে ওটাকে বলা হচ্ছে কি পাবলিকেশন প্যানেল আচ্ছা সেকেন্ড সার্ভাইকেল আচ্ছা কমেন্ট একটু পড় করছি ইভেন্টস প্যানেল ইভেন্টস প্যানেলটা কি ইভেন্টস প্যানেল হচ্ছে আমাদের এক্সি খালি পড়াশোনায় হবে এমনটা না আর অনেক কিছু হয় যেমন পোস্টার প্রেজেন্টেশন বিভিন্ন প্রেজেন্টেশন তারপর হচ্ছে তোমার বিভিন্ন গেমস হয় তারপর হচ্ছে তোমার আর কি হয় বিভিন্ন ফটোশপও হয় কিন্তু ফটোশপের ইভেন্টও হয় তো এইসব ইভেন্ট নিয়ে যেগুলো হয় তারপর এছাড়াও কিছু দেখতে পারবো আমি একটু পর বলবো পেপার প্রেজেন্টেশন নিয়ে কিছু ইভেন্ট হয় এগুলো হচ্ছে তোমার ইভেন্ট প্যানেলের কাজ ঠিক আছে দেন ডক্টরস ফর হিউম্যানিটি যাদের খুবই সাহায্যের প্রয়োজন বা চিকিৎসার প্রয়োজন তাদেরকে চিকিৎসা দেওয়া টাকা তুলে হেল্প করা এগুলো হচ্ছে কি ডক্টরস ফর হিউম্যানিটির কাজ দেন হচ্ছে আইটি প্যানেল এই যে যেমন আমি এখন তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি আমি এখন এই যে এই গ্রুপটাতে তোমাদের লাইভ করলাম লাইভে আসলাম এটা কিন্তু এরা করে কারা এগুলো হচ্ছে আইটি প্যানেলরা করে আমি এখানে আছি বলে আমি আজকে এখানে লাইভে আসতে পারছি তারপরে হচ্ছে কি রেজাল্ট রিসার্চ প্যানেল রিসার্চ প্যানেলের কাজ কি রিসার্চ প্যানেল হচ্ছে রিসার্চ করে বিভিন্ন বিষয়ে কল সেন্টারে এই যে ধরো কিছুদিন পর আমরা তোমাদের মেম্বারশিপ চালু করব তো ওখানে মধ্যে লেখা থাকে যে কোনো প্রয়োজন হলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবা তো কল সেন্টারে তোমাদের কোনো সমস্যা হলে কল সেন্টার থেকে কল দিয়ে তোমাদেরকে তোমাদের সলিউশন গুলো দেওয়া হয় এগুলো হচ্ছে কল সেন্টারের কাজ দেন আমাদের এক্সিস্টেন্স গ্রুপ কয়টা আমাদের এক্সিস্ট গ্রুপ আছে যেমন এক্সিস্ট ডেন্টাল স্কুল যেটা আমাদের এই ডেন্টিস্ট্রির জন্য আলাদা গ্রুপ এরপর হচ্ছে এক্সেস মেডিকেল স্কুল ফার্স্টে ছিল এক্সিস্ট মেডিকেল স্কুল দেন আমরা ভাবলাম যে আমরা ডেন্টালটাকে একটু আলাদা করে ফেলি যাতে আমরা খুব সুন্দরভাবে ডেন্টাল ডেন্টিস্ট্রির সব বিষয়গুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে এক জায়গায় আনতে পারি তোমরা ইতোমধ্যে যারা আমাদের এক্সিস্ট ডেন্টাল স্কুল গ্রুপে ভর্তি হও নাই তারা হয়ে যে। ওখানে অনেক কিছু আছে অনেক কিছু আছে তোমরা অনেক হেল্প পাবা দেন এক্সেস মেডিকেল স্কুল এক্সেস্ট ইভেন্ট স্যান ওয়ার্কশপ এক্স ইসিজি ফোরাম এখানে ইসি নিয়ে ক্লাস ফাইভ দেন ডক্টর ফর হিউম্যানিটি এগুলো হচ্ছে আমাদের এক্সিসের বিভিন্ন গ্রুপ ঠিক আছে আচ্ছা আমাদের এক্সিডেন্টাল স্কুলে বিভিন্ন কলেজের অ্যাম্বাসেডর আছে আমরা অ্যাম্বাসেডর নিয়ে থাকি যারা এইসব বিষয়ে কাজ করে থাকে যারা আমাদের সাথে কাজ করে থাকে আচ্ছা এটা কি আমি এখন তোমাদেরকে আমাদের এক্সিস্ট নিয়ে কিছু গ্লিমস দেখাবো দেখো এখানে হচ্ছে মেম্বারশিপের আমি একটা পোস্টার অ্যাড করেছি এটা হচ্ছে আমাদের গতবারের যে মেম্বারশিপ প্রোগ্রামটা আমরা ফার্স্ট ইয়ার ডে নিয়ে চালু করেছিলাম ওটারই একটা পোস্টার তো তোমাদেরও কিছুদিন পর মেম্বারশিপ আমরা চালু করব এটাতে হয় কি আমরা হচ্ছে একটা রুটিন বানাই যে এত মাসের মধ্যে আমরা এতটা ক্লাস নিব মান্থলি হচ্ছে এতটা ক্লাস থাকবে বারোটা ক্লাস থাকবে আমরা ওই ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিক আমাদের মেন্টরদেরকে নিয়ে সেগুলো শেষ করে দেব এছাড়াও সেখানে তোমাদের আলাদা আলাদা মেসেঞ্জার বক্স থাকে চ্যাট বক্স থাকে সেখানে তোমরা যখন যা ইচ্ছা তোমাদের দের থেকে কোয়েশ্চেন করতে পারো যে আপু এটা বুঝতেছি না এটা বুঝিয়ে দেন ভাই এটা বুঝতেছি না এটা বুঝিয়ে দেন মেডিকেলে যখন ঢুকবা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা তোমাদের তোমরা যেটা নিড ফিল করবা সেটা হচ্ছে আমাকে কেউ বুঝাই দেওয়ার নাই বা বলতে না একটা ভাই কেউ একজন থাকতো যে বুঝাই দিবে তো এই যে নিড এগুলা এগুলা ফুলফিল করার জন্যই আছে আমরা আচ্ছা এখানে বিভিন্ন এক্সামস হয় আরো অনেক কিছু হয় কাউজনটা আসলে যে কি সে সম্পর্কে কিছুই বলেনি আমি কাউজন সম্পর্কে বলবো একটু পরে আসবো আমার এটা এখানেই আছে একটু ওয়েট করো ভাইয়া আমি বলছি আচ্ছা কাউজনটা আসলে তোমাদের ইয়ারের না সেজন্য আমি কাউজন নিয়ে কিছু বলছি না একটু পর আসছি আমি বলবো ডোনি তোমাদের আগ্রহ দেখে আমার আসলে অনেক ভালো লাগছে হ্যাঁ আমি অনলাইন গ্রুপ নিয়ে কথা বলছি আমি ফার্স্টে বলছি বলছি এটা হচ্ছে একটা মেডিকেল প্ল্যাটফর্ম আমরা যে এক্সিসটা আছে এই কি ওটা নিয়ে আমি বলছি এখানে আমরা তোমাদেরকে কি কি দিব সেটাই বলছি আচ্ছা তো মেম্বারশিপের জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয় এখানে আমরা বিভিন্ন ধরনের হেল্প তোমাদেরকে দিয়ে থাকি এখানে আমরা বিভিন্ন ধরনের পিডিএফ নোটস তোমাদেরকে প্রোভাইড করে থাকি তোমরা যারা মেম্বারশিপ নিবা তারা এগুলো হচ্ছে পাবা এছাড়াও তোমাদের হেল্পের জন্য আমরা কিন্তু একটা রিসেন্টলি আজকে একটা পোস্ট দিয়েছে কাব্য তোমাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হলো ওখানের মধ্যে তোমাদের যত হেল্প লাগবে আমরা করব তোমরা যারা অ্যাড হও নাই তারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নিও কোনো কোশ্চেন থাকলে ওখানে তোমরা করতে পারো আচ্ছা দেখো এই যে মেম্বারশিপ ক্লাস এগুলো আমরা একটা মান্থ শেষে ব্লাইন্ড ফর্ম একটা বানাই ওখানে আমরা ফিডব্যাক নিই স্টুডেন্টদের থেকে হ্যাঁ দেখো ওরা লিখছে আই গট লটস অফ থিংস টু নো আই অলমোস্ট কভার অল মাই টপিকস থ্রু দ্য হেল্প অফ এক্সিস

আগে চেয়ে ইজি লাগে পড়া অনেক সহজ লাগতেছে এগুলো অনেক কিছুই বলেছে তার আচ্ছা এরপর যাই নেক্সট দেখো আমি যে ইভেন্ট কথা বলেছি পেপার প্রেজেন্টেশন কম্পিটিশন দেখো এক্সিস্টার মধ্যে তুমি যদি একটা আমরা যারা কোর্ডিনেটর হিসেবে বা এমবেসডর যাদেরকে নেই হ্যাঁ বিভিন্ন কলেজ থেকে ওদের মধ্যে শুধু ওরা পড়ার ব্যাপারে যে হেল্প পায় ব্যাপারটা কিন্তু তা না তাদের মধ্যে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট হয় কেমনে হয় যেটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন এর ব্যাপারটা মেডিকেল স্টুডেন্ট রা অনেকে কিন্তু প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় জানে না বা অনেকের হচ্ছে কথার মধ্যে জড়তা থাকে অনেকে কথা বলতে পারে না বা অনেকের ক্লাস নিতে অসুবিধা হয় এক্সিস্ট এসে হচ্ছে ওদের ওই জিনিসটা অনেক সুন্দর হয় ওই জিনিসটা স্কিলটা ডেভেলপড হয় সে অনেক সুন্দর প্রেজেন্টেশন দিতে পারে সে অনেক কিছু করতে পারে তার কথা বলার জড়তাটা কাটে সে অনেক ভালো কমিউনিকেট করতে পারে আচ্ছা এরপর দেখো কাউজন কাউজন নিয়ে আমি কিছু আপু কিছু বলছি না কাউজন নিয়ে কিছু বলছি না আপু এখন কাউজন নিয়ে বলবে আচ্ছা কাউজন হচ্ছে তোমার তোমাদের থার্ড সাবজেক্ট হ্যাঁ মানে হচ্ছে তোমাদের আহ থার্ড ইয়ারের না সরি ফোর্থ ইয়ার এর থার্ড ফেজ ফোর্থ ইয়ার এর সাবজেক্ট কাউজন কাউজন ওরাল প্যাথোলজি এটা হচ্ছে তোমাদের একটা ওরাল প্যাথোলজি আছে ওটার মেন বই হচ্ছে মেন বইয়ের নামই হচ্ছে কাউজন এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেন বই ডেন্টিস্ট্রিতে এটা আসলে কোনো বিকল্প নাই তোমার পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ তুমি যখন ডেন্টিস্ট্রি ডেন্টালের মানে এই ডিগ্রিটা নেওয়ার পর বিডিএস এর পর তুমি যখন আরো পোস্ট গ্রাজুয়েশনে যাবা তখন হচ্ছে তোমার এই বইটা ভালো মতো পড়া লাগবে তো আমি তো সব সময় আমি ইনশাআল্লাহ সামনেও যখন যদি তোমাদের সাথে থাকি তোমরা থার্ড ইয়ারে উঠতে উঠতে ফোর্থ ইয়ারে উঠতে উঠতে তখন আমি তোমাদেরকে এটা বলবো যে প্লিজ কাউজনটা অবশ্যই কিনো মেন বুক যেভাবে আজকে বলেছে অনেক মেন বই এর ব্যাপারে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা এটা পড়া ছাড়া বিকল্প না এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইনও বাদ দিব না তো এই দেখো এই কাউজনটা নিয়ে আমাদের এক্সিস একটা এলিট প্রোগ্রাম শুরু করেছে সেটা হচ্ছে এক তারিখ থেকে শুরু হবে রেজিস্ট্রেশন অলরেডি স্টার্টেড তো ডিউরেশন ওয়ান মান্থ অর্থাৎ বারো সেশনের মধ্যে তাদের কি হবে কাউজন বইটা পুরা কাভার করে দেওয়া হবে খুব সুন্দর ভাবে পড়িয়ে দেওয়া হবে প্রিপারেশন হবে ঠিক আছে আমি নিজেও রেজিস্ট্রেশন করে করেছি তো যারা হচ্ছে ইন্টার যারা ওয়েয়ার এ আছে বা যারা আরো বড় তারাও এটা অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছে তো তোমরা হচ্ছে এটা এখন বুঝতে পারবে না কারণ তোমরা এখনো নিউ ফার্স্ট ইয়ার এটা হচ্ছে তোমাদের ফোর্ট ইয়ারের সাবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে কাউজন আশা করি ভাইয়া তুমি তোমার আন্সার পেয়েছো আর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ করো কোনো সমস্যা নাই আমরা কিন্তু এরকম এডিক্ট প্রোগ্রাম অনেক কিছুই চালু করি বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে আমরা সাবজেক্ট নিয়ে চালু করি যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয় বা মেম্বার্সরা যেগুলোর প্রতি আগ্রহ প্রকাশ করে আমরা সেটা নিয়ে এলেক প্রোগ্রামের আয়োজন করি বিভিন্ন ভালো ভালো মেন্টর দিয়ে আমরা সেটা করি কারণ এইসব বই আসলে মানে অবহেলা করার মতো না যেগুলো পড়তেই হবে পড়তেই হবে মানে পড়তে হবে আচ্ছা দেন আমাদের এক্সিস্টে বিভিন্ন লাইসেন্স এক্সাম ইন ইউকে আফটার বিডিএস আমরা দেখবা এই যে এই গ্রুপটাতেই মুনতাসির বা কাব্য ইভেন আমি নিজেও হচ্ছে বিভিন্ন পোস্ট দিছিলাম এই ধরনের যে বাইরের দেশে কিভাবে কারিয়ার করার জন্য কি কি করতে হবে ইন্ডাস্ট্রিতে তো এগুলো নিয়ে এক্সিসে আমাদের অনেক লাইভ আয়োজন করা হয় এখানে একটা ফ্লায়ার আমি অ্যাড করেছি এরকম আরো অনেক আছে তো এগুলো হচ্ছে আমাদের দেখো ডেন্টিস্ট্রি বাইরের ওয়ার্ল্ডে কিন্তু নাম্বার ওয়ান প্রকাশ্য তো অনেক অনেক অপরচুনিটিস আমাদের এই লাইভগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করলাম যাতে তোমাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার হয় কিভাবে বাইরের দেশে ডেন্টিস্ট্রিতে ক্যারিয়ার গড়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হয় তোমরা এগুলো দেখে নিতে পারো এগুলো হচ্ছে ইউটিউবে আছে আমাদের এক্সিস্টেন্ট স্কুল যে ইউটিউব চ্যানেল আছে ওখানেও আছে আচ্ছা এরপর আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো আজকের যা যা আলোচনা করার আমি করে ফেলেছি বলতে গেলে শেষে আমি এখন তোমাদের কমেন্টস করব আর আনসার দিব কোয়েশ্চেন প্লিজ ইফ ইউ হ্যাভ এনি আপু আমাদের যেসব ক্লাস মেডিকেল স্টুডেন্টের সাথে হবে সেসব ক্লাস আমরা কিভাবে কভার করব কারণ অলরেডি তারা অনেক এগিয়ে আছে শুনো তোমাদের তো মেডিকেল স্টুডেন্টের সাথে হবে না তোমাদের ক্লাসটা আলাদা হবে আমি যতটুকু জানি আমাদের ক্লাস কিন্তু আলাদা হয়েছিল তো ওটা তো চিন্তার কোনো কারণ নেই ডেন্টালে পড়া অবস্থায় এবার সেকেন্ড টাইম प्रिपरेशन নেওয়া ঠিক হবে না অনেক প্রেসার হবে একটু প্রেসার তো হবে এগুলো হবে না অকুলো হবে না কারণ শুরুতে তো বললাম একটা মেন্টাল প্রেসার থাকে তুমি যদি আবার পাশাপাশি অন্য পড়াও পড়ো কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমার হচ্ছে তুমি এতদিন যেটা পড়ছো তুমি যদি ইংলিশ মিডিয়ামে না পড়ে থাকো তুমি এখানে ইংলিশ পড়বা নতুন নতুন জিনিস পড়বা আর এই যে বইয়ের নাম দেখে সবাই অনেক হতাশ হয়ে গেছো এরকম অনেক অনেক বডি তখন ফেস করতে হবে অনেক নতুন নতুন বিশাল বিশাল বয় ওগুলা মনে করতে করতেই তো তোমার অর্ধেক দিন শেষ তো এই জন্যই সবাই বাটিব্রা নিয়ে কেন কথা বলছে আমি বুঝলাম না বাটিব্রা কোথ থেকে আসছে মিস করে গেছি আল্লাহ আমার তো কমেন্ট লোড হচ্ছে না এক্সিস্টেন্টাল স্কুল আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন সবাই করো প্লিজ আমি আছি আমাকে ভালো সেট কি শোনা যাচ্ছে হ্যালো তোমরা একটু ক্লিয়ার করবা আমাকে যদি শোনা যায় আমার কথা কি শোনা যাচ্ছে একটু বলবা আমার নেট স্লো আচ্ছা শোনা গেলে ঠিক আছে আমার মোবাইলের মধ্যে কেন জানি নেট স্লো শো করতেছে আচ্ছা মাইগ্রেশন দেওয়ার পর যে কলেজ যাব সে কলেজের প্রথম দিকের ক্লাস এবং আইটেম যেগুলো মিস হবে সেগুলো কিভাবে কভার করব আপু ফ্রেন্ডদের থেকে কভার করে নিতে হবে আইটেম ওয়াইজ পাশাপাশি আশা করি সমস্যা হবে না আচ্ছা আপু আপনি কোন ডেন্টালে পড়ছেন আমি চট্টগ্রাম ডেন্টাল ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজে এখন ফাইনাল ইয়ারে আমার কথা যদি শোনা না যায় প্লিজ কমেন্টে বলবেন কারণ আমার নেট মনে হয় স্লো দেখাচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে আপু এক্সিস্টেন্টাল স্কুলে ভর্তির বিষয়ে এক্সিস্টেন্টাল স্কুলে তো একটা গ্রুপ তুমি আছো এক্সিস্টেন্টাল স্কুলে বাট মেম্বারশিপের জন্য আলাদা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয় ওগুলো আমরা সার্কুলার করে দিব কিছুদিনের মধ্যে এখনো কিন্তু সেটা শুরু হয়নি আচ্ছা আপু আমার প্রেজেন্টেশন করতে অনেক ভালো লাগে আই ক্যান ডু ইট উইথ পিচ ওয়াও অনেক ভালো এই জিনিসটা শুনে ভালো লাগলো অনেকে কিন্তু আবার আগ্রহ খুব একটা প্রকাশ করে না তোমার প্রেজেন্টেশন করতে ভালো লাগলে তোমাকে একটু স্বাগতম আমরা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভ মেম্বার যারা আছে যারা অনেক বেশি অ্যাক্টিভ তাদেরকে আমরা আমাদের এমবেসিডর হিসেবে এক্সিস্ট নেই আচ্ছা মাইগ্রেশন এর রেজাল্ট কবে এটা তো আমি জানি না সবাই বলে মেডিকেলে পড়লে অনেক খাতা হতাশা কাজ করে এটা কিভাবে দূর করব দেখো নিজের পিস মানে আমার আমাদের নিজের শান্তির জন্য যেটা খুবই দরকার সেটা হচ্ছে বাহিরের কথায় কান না দেওয়া তুমি যেটাই করবা বাহিরের মানুষ তোমাকে ক্রিটিসাইজ করবেই তুমি যেটাই করো কারণ ভালো কেউ সহ্য করতে পারে না খারাপ কেউ সহ্য করতে পারে না ঠিক আছে এটা একটা টেন্ডেন্সি মানুষের থাকে তুমি আশেপাশের মানুষের কথায় কান না দাও তুমি নিজে যা করো ওটাতেই তুমি কনফিডেন্ট থাকো দেখবা হতাশা কাজ করবে না আর হতাশার কোনো জায়গা নাই ঠিক আছে আল্লাহ ভরসা আল্লাহ আমাদের জন্য যা করেন আমাদেরকে যে যে জিনিসে রাখেন সেটাই আমাদের জন্য ভালো হ্যাঁ তো হতাশার কিছু নাই তুমি যদি নিজে ভালো করে পড়ো তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করো তোমার অবশ্যই তোমার জন্য এটা অনেক ভালো হবে তুমি অনেক সাইন করতে পারবা আর একটা কথা হচ্ছে আমরা ডেন্টিস্ট্রিতে যেটা মানে আমি আমি যেটা ফেস কোর্স করছি সেটা হচ্ছে সিনিয়রদের সাথে কথা বলা যায় না অনেক সময় দেখা যায় যে সিনিয়ররা কম হেল্পফুল মানে খুব একটা কথা বলতে চায় না এরকম একটা গ্যাপ থেকে যায় তো আমরা এই যে এক্সিস্টটা আমরা ক্রিয়েট করছি কেন এই গ্যাপটা ফিল করার জন্য এখানে তোমাদের যারা সিনিয়র আছে ইভেন ইনক্লুডিং মি আমরা সবাই চেষ্টা করি আমাদের জুনিয়রদেরকে আমাদের ছোট ভাই বোনদের মতো গাইডলাইন দিতে যা কোয়েশ্চেন করবা সবকিছুরই আনসার পাবা খুব সুন্দর মতো পাবা এমন না যে তুমি আমি তো এটা জানি না ওরা কি কি বলবে আমি যদি কোয়েশ্চেনটা করি ব্যাপারটা এমন না না জানাটা স্বাভাবিক ইভেন জানাটাই অস্বাভাবিক তোমার যদি কিছু না জানারই থাকে তাহলে বুঝবো তুমি কিছুই জানো না ওকে তাহলে কখনো কোয়েশ্চেন করার ক্ষেত্রে কখনো হাজিটেট ফিল করবা না আপু আমাদের মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট গুলো কি মানসম্মত নাকি কিছু অসুবিধা আছে যেমন টিচার সংকট ম্যাটেরিয়াল সংকট আমার আমার নিজের মেডিকেল এর ক্ষেত্রে আমি বলবো ওটা খুব একটা নেই তবে হ্যাঁ থাকে অনেক জায়গায় কিন্তু থাকে বাট তাও করা যায় করছে না সবাই তো করছে যেমন তুমি পড়া হচ্ছে টিচার সংকট হয় না আমি যতটুকু জানি টিচার সংকট হয় না রুগী অনেক পাওয়া যাবে তো অনেকে অনেক নেগেটিভ কিছু বলে আরে কি বলো ডেন্টালে কত রোগী দাঁত ব্যথা তবে একটা সমস্যা কি জানো সেখানে দাঁত ব্যথা না হলে কেউ আসে না এটা কিন্তু সমস্যা না এটা আমাদেরই কি বলবো একটা লাভ কেন জানো বাইরের দেশে কিন্তু ছয় মাস পর পর মানুষ ডেন্টিস্ট ডেন্টিস্টের কাছে ভিজিট করতে যায় কেন মানে একটা চেক আপ করতে যায় কারণ আমাদের দাঁতের হচ্ছে ইনিশিয়াল যে ক্যারিজ হয় ওগুলো ফিলিং দিলেই সেরে যায় রুট ক্যানেল আসে কখন যখন ক্যারিস অনেক বেশি প্রোগ্রেসিভ হয়ে যায় হ্যাঁ তো তখন রুট ক্যানেল ছাড়া আর কোনো উপায় থাকে না আর রুট ক্যানেল কিন্তু কস্টলি আর তিন চারটা ভিজিটে করতে হয় তো সিলিং দিয়ে তখন কিন্তু সারে না এখন আমরা যখন শিশির করে তখন আমরা দেখা যাচ্ছে একটা মানে জেনারেল পিপল যা করে শিশির করলে ওষুধ খেয়ে থেকে যায় তারপর একদম যখন ব্যথা সহ্য করতে পারবে না তারপর আসবে তো আমরা তখন আর কি সাজেস্ট করবো আমরা তো তখন ফিলিং দিয়ে কাজ হবে না আমরা ফিলিং সাজেস্ট করি না আমরা তখন কি করি রুট ক্যানাল সাজেস্ট করি তো রুট ক্যানেলে তো খরচ আছেই তো এটা পেশেন্ট বুঝে না আবার এদিকে ডেন্টিস্ট একটা রুট ক্যানালের পেশেন্ট পাইলে তো হয়েছেই অনেক অনেক রোগী ঠিক আছে অনেক রোগী আমার নিজেরই এখন আহ একটাতে রুট কেনাল চলতেছে আপু কিভাবে প্রথম থেকে পড়াশোনা শুরু করব প্রথম থেকে আইটেন ওয়াইজ পড়াশোনা করো দেখবে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে জাস্ট রেগুলার পড়ো এক্সট্রা পড়তে হবে না আমার কথা হচ্ছে রেগুলার তুমি দুই ঘন্টা পড়ো এটাই নাও মন দিয়ে পড়বা আপু মাইগ্রেশন দেওয়ার পর আচ্ছা এটা এটা কোর্স করলাম সবাই নিজের আত্মীয় প্রদর্শনার ভুল আচ্ছা আপু ত্রিশ লাখ দিয়ে চেম্বার কিভাবে খুলবো আগে ডেন্টাল পড়াটা শেষ করো তারপর তুমি চিন্তা করো কিভাবে কি করবা এখন ওগুলা নিয়ে টেনশন করো না আচ্ছা আমি কি আর কমেন্ট মিস করছি ফিজিওলজিস্ট্রার একসাথে পড়ে কিভাবে এটা বললাম ডেন্টাল ফার্স্ট ইয়ার এটাও বলছি জীবন ভর্তি হয়ে বুঝতেছি জীবনে চিল এন্ড সব চলে যেতেছে মাঝে মাঝে ঘুরতে যাবা হ্যাঁ फ्रेंड्स দের সাথে একটু ঘুরতে যাবা মেডিকেলে হচ্ছে ডিপ্রেশনটা একটু বেশি মানে হচ্ছে তোমার একটু চাপটা একটু বেশি মাঝে মাঝে ফ্যামিলির সাথে আড্ডা দিবা फ्रेंड्स দের সাথে ঘুরতে যাবা একটু মাইন্ডকে ফ্রেশ করার চেষ্টা করবা ঠিক আছে এটা দিয়ে হয়ে যাবে আপু বিডিএস নাকি প্রশ্ন আচ্ছা এটা বললাম ওকে এখন বলো আর তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা স্কেলেটন কি ফুল সেট কিনতে হয় কখন কিনতে হয় ফার্স্ট ইয়ারেই হ্যাঁ ওটা হচ্ছে তোমার বোনসটা ফার্স্ট ইয়ারে এই যে আমি অ্যানাটমি বললাম না জেনারেল অ্যানাটমি ওটার জন্যই আসলে বোনস কিনতে হয় তো বোনস আমাদের হাফ সেট লাগে ফুল সেট লাগে না হাফ সেট লাগে ওটা তোমার আশা করি পনেরো থেকে আঠারো হাজারের মধ্যে হয়ে যাবে অনেকে হচ্ছে দুই দুই তিনটা তিনজন মিলে গ্রুপ করে কিনে আপু আপনাদের এই প্রোগ্রাম গুলো সত্যি আমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমরা যারা নবীন আশা করি আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে পাশে পাবো অলওয়েজ আপু মানুষের দাঁত যেন বেশি নষ্ট হয় এর কোনো কালো জাদু আছে আরে তোমার বাংলাদেশের মানুষকে কালো জাদু করতে হবে না ওরা এমনিতে একটু কম সচেতন দাঁত নিয়ে তো কেউ কি বলবো কোনো চিন্তাই করে না বললাম না একদম যখন ব্যথা সহ্য করতে পারবে না তারপর লাস্ট স্টেজে গিয়ে তো ডেন্টিস্টের কাছে আসবে আপু দাঁতের স্কেলিং করলে কি দাঁত পাক হয়ে যায় স্কেলিং এর খরচ কত স্কেলিং এর খরচ ভ্যারি করে ওটা সরকারিতে আমি জানি না প্রাইভেটে হচ্ছে তোমার এক হাজার বা পাঁচশো টাকা এরকম 300 টাকাও থাকে অনেক সময় স্কেলিং করলে তার ফাক হয় না ক্লিন হয় আপা জাতীয় প্রশ্ন করি আপনি কয় ঘন্টা পড়েন ওহো আমি আসলে লজাবাতি রনাম শুনিতা আমি আসলে বেশি পড়াশোনা করি না খুবই কম পড়াশোনা করি আমি নিজে অনেক আকিবাচ ফাইনাল ইয়ারে আসলে পড়ার টাইমই পাচ্ছি না যেটা সত্যি কথা ফাইনাল ইয়ারে তোমার ক্লিনিক্যাল কাজ অনেক বেশি ওয়ার্ডে কাজ করতে হয় এখন তো সেকেন্ড থার্ড ইয়ারে তো ওয়ার্ড নাই কিন্তু ফাইনাল ইয়ার ওয়ার্ড আছে তো দেখা যায় যে ওয়ার্ড করতে করতে যেমন আজকে আমি বাসে আসছি চারটা বাজে সকাল সে আটটায় গেছিলাম আর কি তো কাজ করতে করতে হাত ব্যথা এনার্জি নাই এরকম তো এসব চলে আর কি বাট পড়তে হয় অনেক পড়তে হয় ওয়ার্ড শেষ হয়ে গেলে ইনশাল্লাহ পড়াশোনা শেষ করব পড়ার আসলে কতক্ষণ পড়ো না পড়ো ওটার কোনো ঠিক নাই হ্যাঁ তুমি যতক্ষণ পড়ো তুমি যদি দুই ঘন্টা পড়ো তুমি মন দিয়ে পড়বা এটা হচ্ছে একটা কথা আপু কয়েকরা আমাদের ভাত মেরে দেয় কি বলবো আর এটা কিছু বলার নাই আমি স্পিচলেস পেশেন্টদের হার্ট একটা কিডনি দুইটা আর দাঁত বত্রিশটা টেনশন কিসের আসলে টেনশন কিসের আচ্ছা আর কোন কারো কোনো না থাকলে তাহলে কি আজকে আমি শেষ করব তো জার্নি টুয়ার্ডস এক্সিলেন্স আমাদের স্কুলের একটা এটা কি বলবো তোমাদের একটা কথা বলতে পারো যে জার্নি টুয়ার্ডস এক্সিলেন্স এটা আমরা সবসময় বলে থাকি এটা আমাদের প্রত্যেকটা টেমপ্লেটে থাকে এটা আমাদের প্রত্যেকটা পোস্টে থাকে আমরা দিকে যাচ্ছি কারণ এটাই আমাদের লক্ষ্য আমাদের যে নবীনরা আছে তাদের সবাইকে নিয়ে যারা আসছে সবাইকে নিয়ে আমরা হয়ে কাজ করব আর হ্যাঁ একটা আহ পড়াশোনার বাইরে আমি কিছু নীতি কথা বলতে পছন্দ করি আমার কথা হচ্ছে তোমরা এখন এখানে আসছো সবাই সবাইকে হেল্প করবা মেডিকেলে হচ্ছে দেখা যায় যে অনেকজন সবাই হচ্ছে নিজেকে নিয়ে চিন্তা করে বা নিজেদেরটা নিয়ে পড়ে থাকে এটা করবা না একজনকে তুমি যদি তোমার নোটস প্রোভাইড করো তা যদি হেল্প হয় তাহলে প্রবলেমটা কোথায় তুমি যদি তোমার নলেজ শেয়ার করো তাহলে তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না নলেজ শেয়ার করলে বাড়ে ইনফ্যাক্ট তোমার সেটা মনে থাকবে আরেকটা কথা সেটা হচ্ছে তুমি যাকে হেল্প করতেছ সে হয়তো তোমাকে হেল্প না করলেও উপরওয়ালা তোমাকে কোনো না কোনো একদিক দিয়ে হেল্প করবেই সেটা কোনো একটা ওয়েটে তোমার কাছে আসবেই তুমি যদি এই জিনিসটা মাথায় রাখো যে তোমার লেনদেন শুধুমাত্র তোমার উপরওয়ালার কাছে মানে তোমার লর্ড লড়ি তার তার সাথে তুমি যদি এই জিনিসটা মাথায় রাখো তাহলে তুমি কখনো কখনো না তুমি কখনো হতাশ না কেউ হেল্প না করলে তুমি হতাশ না তুমি নিজেটা নিজেদের করে যাবা নিজেরটা দিয়ে যাবা নিজে হেল্প করে যাবা নিজের নলেজটা শেয়ার করে যাবা এটাই হচ্ছে কথা মাথায় রাখো তোমার লেনদেন্ট একজনের সাথে এটা এনিহাও তোমার কাছে আসবেই তো ডেন্টালে যেটা করতে হয় ডেন্ট ফ্রি বলো মেডিকেল লাইফ সবখানে একজন আরেকজনকে হেল্প করতে হয় হেল্প করলে হচ্ছে গ্যাপটা কমে শিক্ষাটা বাড়ে তারপর কনফিডেন্স ডেভেলপ হয় কাজটাও অনেক সুন্দর হয় গ্রুপ করে পড়লে অনেক সময় কাজটাও সুন্দর হয় আচ্ছা আশা করছি আর কারো কোনো কোয়েশ্চেন আচ্ছা থাকলে তোমরা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানিও আছি আর মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওখানে তোমরা তোমাদের সব কোয়েশ্চেন করতে পারবা আমরা সর্বক্ষণ সে আনসারটা দিব আর মেম্বারশিপ চালু হলে সেটা হচ্ছে আমরা গ্রুপে জানিয়ে দিব তো তোমরা আশা করি তোমাদেরকে ওয়েলকাম ডেন্টিস্টদের কি কি ওয়ার্ডে যেতে হয় ডেন্টিস্টের ওয়ার্ডে হচ্ছে তো ওয়ার্ড কখন তোমাদের ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট ফেজ এন্ড সেকেন্ড ফেজে তোমাদের ওয়ার্ড নেই फोर्थ এন্ড থার্ড এন্ড फोर्थ ফেজে তোমাদের ওয়ার্ড আছে তখন তোমাদের ওয়ার্ড করতে হয় মানে ওই সাবজেক্টগুলোর ওয়ার্ড আছে যেমন মেডিসিন সার্জারি তারপর আমাদের এখন ফাইনাল ইয়ারে সব ডেন্টিস্ট্রি সাবজেক্ট ওখানে যা যা পাঁচটা সাবজেক্ট আছে ওগুলোর ওয়ার্ড আছে তখন করতে হয় ঠিক আছে ফার্স্ট এন্ড সেকেন্ড ফেজে কোনো ওয়ার্ড নেই চাপলি খাওয়ার অনুভূতি কেমন ফার্স্টে যখন চাপলি খাইছিলাম অনেক টেনশন অনেক প্রেসার মানে খারাপ লাগতেছিল কারণ কখনো ফেল করি নাই তো খারাপ লাগতেছিল করছি বাট ওরকম বারবার বারবার করিনি আর কি আমি কিন্তু দেখা গেছে টার্মের মধ্যে তিনটা সাবজেক্টে দুইবার দুইবার করে চাপলি খাইছি টার্মের মধ্যে তো খারাপ লাগছে কান্নাও করছিলাম ফার্স্ট টাইম বাট পরে আস্তে আস্তে শুয়ে গেছে কিছু হবে না এগুলো ক্লিয়ার হয়ে যাবে যাই হোক বাট ফাইনালে আলহামদুলিল্লাহ করছি আপুর জন্য দোয়া করি করি ইনশাল্লাহ ওখানে আমার এক্সামটা মেবি ফেব্রুয়ারি বা মার্চের দিকে হবে তো তোমাদের জন্য কামনা তোমাদের এই যে জার্নিটার জন্য কামনা আমরা অলওয়েজ আছি থ্যাংক ইউ সো মাচ উই আর অলওয়েজ উইথ ইউ আজকে তাহলে সবাই সব অনেক দেরি হয়ে যাচ্ছে তোমরা তোমাদের খেলা দেখার থাকলে দেখো খেদে নাও ঘুমাও আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই আমাদেরকে বলবা আপুরা আছি অনেক ভালো লাগলো তোমাদের সাথে গল্প করে আর কমেন্ট আশা করি আমি কোনো কমেন্ট মিস দিই নাই আর যদি মিস করেও থাকে আপুকে আপু স্ট্রিমলি সরি এত অনেক নেগেটিভ ব্যাপার পাচ্ছি মেড ইন্ডেস্টের কাছে নাকি কেউ নাকি যায় না তোমাকে নিজেকে ওভাবে বিল্ড আপ করতে হবে ঠিক আছে মেড ইন্ডেস্টের কাছে কেন যাবে না তোমার কাজ যদি সুন্দর হয় তুমি যে একটা পেশেন্টকে খুব ভালোমতো মতো ডিল করতে পারো ওই পেশেন্টই তোমার জন্য 10টা পেশেন্ট নিয়ে আসবে এটা একটা ভালো কথা মানে ভালো একটা আইডিয়া দিলাম আর এটা সবার জন্য তুমি যদি তোমার রিচ করতে হবে কিভাবে ওয়ান বাই ওয়ান ওটা তোমরা আস্তে আস্তে বুঝে যাবে কিভাবে পেশেন্ট ডিল করতে হয় এখন তো সবে মাত্র পড়া শুরু করছো আস্তে আস্তে বুঝবা ওকে তোমাদেরকে অনেক থ্যাংক এতক্ষণ সাথে ছিলাম তাহলে আজকে আসি ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে আরো ক্লাসের আয়োজন আমরা করবো ইনশাল্লাহ আর তোমরা অনেকে হচ্ছে রিকোয়েস্ট দিচ্ছ আমি হয়তো অনেককে চিনবো না তোমরা একটু কাইন্ডলি ইনবক্সে নক দিও তাহলে চিনলে আমি হচ্ছে রিকোয়েস্ট কনফার্ম করবো ওকে আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবা অনেক ভালো লাগবে ঠিক আছে টাটা গুড নাইট তো আমি বিলিতে পারছি না